আমরা নির্বাচন করি, আমরা জিহাদ করি, আমরা কি করি? এটা নির্বাচন না, এটা আমাদের জিহাদ। তুমি যদি গণতন্ত্রই না মানো, তা টাকার পিছনে লেখা কি গণতন্ত্র? প্রজাতন্ত্রী বাংলাদেশের হাতে দাও না কিভাবে? সালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি জনপুরি পীর সাহেব এবং চরমনাই পীর সাহেব দুই উভয়ের মধ্যে খুব বিশেষ একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব চলতেছে। সেখানে চরমনাই পীর সাহেব তিনি বলেন যে গণতন্ত্র হলো বর্তমানে শ্রেষ্ঠ জিহাদ। অপরদিকে জনপুরি পীর সাহেব তিনি কুফরের ঘোষণা দিয়েছেন। এখন আসলে কে সঠিক পথে আছে, এটা আমরা ইনশাআল্লাহ আজকে ভিডিও থেকে আমরা স্পষ্ট হব যে আসলে কে সঠিক পথে আছে। দর্শক, আজকে কথাগুলো অনেকের কাছে তিক্ত হতে পারে, এজন্য আমি বলতে চাই যে আমরা কোনো ব্যক্তিকে অন্ধের মতো বিশ্বাস না করে আসুন আমরা একটু যাচাই বাছাই করি বর্তমান যে বিষয়টা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, গণতন্ত্র, যে গণতন্ত্রের সাথে ইসলামের সাথে আদৌ কোনো সম্পর্ক আছে কি না। এই বিষয় সম্পর্কে যদি আমরা একটু তাহকিক করি, যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে এখানে সঠিক বিষয়টা এখানে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা প্রথমেই জানবো গণতন্ত্র কি। গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ভোটদানের মাধ্যমে জনগণ নীতি নির্ধারণ করে। এটা প্রত্যক্ষ হতে পারে বা প্রতিনিধিত্বমূলক হতে পারে। এক কথায় জনগণের সম্মিলিত ইচ্ছানুসারে পরিচালিত রাষ্ট্রকেই বলা হয় গণতন্ত্র। আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হলো ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র এমন একটি সরকার ব্যবস্থা যা জনগণের উপর, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের শাসন ব্যবস্থা বোঝায়। দর্শক, এই সংজ্ঞা থেকে আমরা এটাই সুস্পষ্টভাবে এটাই আমরা বুঝতে পারলাম যে অধিকাংশ মানুষ যেটা চায়, তাহলে অধিকাংশ মানুষ যেটা চায় সে অধিকাংশ মানুষের মতামত দিয়ে তো ইসলাম চলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 116 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আর যদি আপনি পৃথিবীতে অধিকাংশ মানুষের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দিবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথা বলে থাকে। দর্শক, তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে আমরা এটাই বুঝতে পারলাম যে অধিকাংশ মানুষ যেটা বলে সেই মতামত কিন্তু আমরা নিতে পারবো না, কেননা অধিকাংশ মানুষই কিন্তু অজ্ঞ মূর্খ। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 9 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, কুল হাল ইস্তাউল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি এক হতে পারে? চিন্তা ভাবনা তো কেবল তারাই করে যারা বুদ্ধিমান। গণতন্ত্র বলে অধিকাংশের মতামতই সিদ্ধান্ত গৃহীত হবে, কিন্তু ইসলাম বলে যে না, অধিকাংশ মানুষই হলো মূর্খ, অধিকাংশ মানুষই জ্ঞানহীন। দর্শক, কোথায় গণতন্ত্র আর কোথায় ইসলাম? কোথায় আসমান আর কোথায় জমিন? কতটা পার্থক্য? গণতন্ত্র আজকে আমাদের কী শিখাচ্ছে? গণতন্ত্র বলে যে গণতন্ত্র হলো অধিকাংশের মতামতেই সিদ্ধান্ত গৃহীত হবে, আর ইসলাম বলে যে না, অধিকাংশ মানুষই হলো মূর্খ, অধিকাংশ মানুষই হলো জ্ঞানহীন। গণতন্ত্র শিক্ষা দেয় যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, কিন্তু না, ইসলাম এটা বলে না। ইসলাম বলে এটাই, সকল ক্ষমতার উৎস হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক কথায় আমি এটাই বলতে পারি যে গণতন্ত্রের সাথে ইসলামের কোনো প্রকার কোনো সম্পর্ক থাকতে পারে না। বিচার বিশ্লেষণ করলে এটাই প্রমাণিত হয় যে গণতন্ত্র হলো, এটা হলো একটি শিরকি, কুফরি ও জাহিলি মতবাদ যা ইসলামের সাথে এক হবার মতো নয়। দর্শক, পরিশেষে আমি এটাই বলতে চাই, চরমানে পীর সাহেব তিনি যে বক্তব্যটি দিয়েছে তার বক্তব্যে কিছুটা ত্রুটি বিচ্যুতি হয়েছে, এজন্য সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে খালেসভাবে যদি তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান, তার মাকাম আরও অনেক উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বাড়িয়ে দেবেন। ভুল তো হতেই পারে। হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি ভুল করে সে হলো মানুষ, আর যে ব্যক্তি ভুলের পথে অটল থাকে, যে ভুল একবার করেছে আরও করব, করতেই থাকবো, সে হলো শয়তান রজিম। আর যে ব্যক্তি ভুল করে, অনেশন করে, তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, তাহলে ওই ব্যক্তি হলো প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান। কাজেই আমি এটাই বলবো, চরমনাই পীর সাহেব তিনি যেন জাতির কাছে তিনি যেন এটা যেন তার ভুল যে বক্তব্যটি তিনি দিয়েছেন এটা যেন তিনি যেন প্রত্যাহার করে নেন। কাজেই এভাবে যদি সে প্রত্যাহার করে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান
আরও অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বাড়িয়ে দেবেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গণতন্ত্র নামক কুফরি মতবাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজতে করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।